থেকে সব রাজনৈতিক দল তাদের স্বার্থ বজায় রাখবার জন্য আমাদেরকে ব্যবহার করে যাচ্ছে। দুদিন আগে বিজেপির অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেন শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবার চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, প্রসঙ্গ বনগাঁ বাগদা প্রস্তাবিত রেললাইন। দ্রুত জমি অধিগ্রহণ করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গণস্বাক্ষর করা চিঠি দিলেন বিজেপি সাংসদ। উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের কয়েক লক্ষ মানুষের চলাচলের একমাত্র ভরসা সড়কপথ, এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি রেলপথের। 2009 সালে রেলমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ থেকে বাগদা পর্যন্ত রেললাইনে শিলান্যাস করেন, কিন্তু সেই প্রকল্প এখনও বাস্তবায়িত হয়নি। কেন্দ্র জাহাজ প্রতিমন্ত্রীর দাবি, রাজ্য জমির ব্যবস্থা না করলে রেললাইনের কাজ শুরু সম্ভব নয়, তাই দ্রুত জমি অধিগ্রহণের দাবি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে 5,000 গণস্বাক্ষর সম্বলিত চিঠি দিয়েছেন তিনি। আমি মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলাম, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি, আমি কোনো উত্তর পাইনি, যে কারণে আমি আবার ওনাকে একটা চিঠি করতে চাইছি এবং মানুষের গণস্বাক্ষর নিয়ে সেই চিঠিটা হচ্ছে। রেলমন্ত্রীজির সাথেও কথা হয়েছে, উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আপনি আপনার মাধ্যমে কথা বলুন মুখ্যমন্ত্রীজির সঙ্গে, যদি উনি এখানে জমি দেন আমরা এখানে রেল গড়ে দেবো। শান্তনু ঠাকুরের আরও দাবি, বনগাঁ রানাঘাট ডাবল লাইন তৈরি, সাবওয়ে নির্মাণ সহ তাঁর একাধিক আবেদনে সাড়া দিয়েছে রেল। বনগাঁ টু রানাঘাট যে ডবল লাইন, সেই ডবল লাইনের বিষয় নিয়ে কথা বলতে সেটা রেল ইন্সপেকশন করে একটা বাজেট তৈরি করেছে। ঠাকুরনগর রেল স্টেশনের জন্য 3 নম্বর প্ল্যাটফর্ম এবং তারক সরণী এবং বণিকপাড়া সরণীতে সাবওয়ে মানে দরকার আছে, সেটা করা আগামী বাজেট অধিবেশনে এটা পেশ হবে এবং এটা সিলেকশন হয়ে যাবে। তো এতদিন ধরে বিজেপি গভর্নমেন্ট শিলান্যাস হওয়ার পরও কোনো কাজ করেনি, 10 বছরের ভিতরে আমাদের এই এলাকায় কোনো কাজ করেনি, এখন সেই চিঠি ও কী করবে না করবে সেটা তো শান্তনু ঠাকুরের ব্যাপার। জমি পাচ্ছে না কাজের জন্য, সেটা তো আমি বলতে পারবো না, সেটা এটা রাজ্য সরকারের ব্যাপার আর ও সেন্ট্রালে আছে, সেন্ট্রালের ব্যাপার। তবে শান্তনু ঠাকুরের এলাকার এক বিজেপি বিধায়কের দাবি, তিনি আগেই রেলকে নিয়ে সুপারিশ করেছেন। আমাদের এই সাবডিভিশনের মধ্যে রয়েছে যেটা বনগাঁ বাগদা রেল লাইন, সেটা নিয়েও আমি রেল মিনিস্টারের সঙ্গে একবার দেখা করেছি, কথা বলেছি। সব মিলিয়ে বনগাঁ বাগদা রেল প্রকল্প নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।